খাদ্য ভেজাল রোধে দেশের সব জায়গায় অভিযান চলবে ঘোষণা প্রধানমন্ত্রীর বললেন সবার কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দিতে কাজ করছে সরকার বিটিআরসির তত্ত্বাবধানে চলছে মোবাইলের আইএমইআই ডাটাবেজের কাজ গ্রাহকদের ব্যক্তিগত তথ্য থাকায় কমবে ডিজিটাল অপরাধ মত বিশ্লেষকদের উচ্চ আদালতের নির্দেশের আড়াই বছর পর কাল থেকে শুরু হচ্ছে কর্ণফুলীর দুপারে অবৈধ স্থাপনা উচ্ছেদ উদ্যোগ সফল হবে প্রত্যাশা মন্ত্রীর বিভিন্ন দিবস সামনে রেখে বাজার ধরতে ব্যস্ত ফুল চাষিরা ব্যাপক চাহিদা থাকায় দাম ভালো পাওয়ার প্রত্যাশা এবং মাছের পাশাপাশি এখন পাখিদেরও অভয়াশ্রম মৌলভীবাজারের বাইক্যবিল পরিযায়ী পাখির সৌন্দর্য উপভোগে প্রকৃতিপ্রেমীদের ভিড়